ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, খুবই প্রাসঙ্গিক বিষয়। সেটা হচ্ছে সামনে ফুড সাপ্লাই পরীক্ষা রয়েছে, তো ফলে অনেকজন আমাকে বহুদিন থেকে এক প্রশ্নের সম্মুখীন করছিল যে পিএসসি ক্লার্কশিপ, WBPSC ক্লার্কশিপ পরীক্ষা কবে হবে। বিএসসি ক্লার্কশিপ রিলেটেড আজকে আমরা কিছু আলোচনা করব। ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই প্রাসঙ্গিক একটা বিষয়, তার কারণ সামনেই সেই এক্সামটার পরীক্ষা রয়েছে, সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ এক্সাম। তো পিএসসি ক্লার্কশিপ এক্সামটা কিন্তু বলা যেতে পারে অনেক জনার স্বপ্ন থাকে, ঠিক আছে, যে আমি পিএসসি ক্লার্কশিপ মাধ্যমিক যোগ্যতা দিয়ে পরীক্ষাটা দেব এবং সেখান থেকে আমি সিলেকশন পেয়ে বেরাবো। পিএসসি ক্লার্কশিপ যদি 2019 ঘটনা বলি, আমি মোটামুটি প্রায় 750 প্লাস ক্যান্ডিডেটের সফলতা আমি নিজের চোখে দেখেছি আর কি, কারণ আমাদের একাডেমির থেকে এই 750 জন ক্যান্ডিডেটই কিন্তু সাকসেস হয়ে চাকরি করছে, ঠিক আছে। মানে আমি কি বলবো, হিউজ ক্যান্ডিডেটের ভিডিও রেডি করা আছে, বাট আপলোডিংয়ের সময় পাওয়া, তার এডিটিংয়ের যে সময়টা সেটা আমরা পাইনি। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের 2023 যে নোটিফিকেশান আসলো তার পরিপ্রেক্ষিতে, যে এই পরীক্ষাটা কবে হবে। দেখো, এক্সামের টেন্টেটিভ এক্সাম ডেট, টেন্টেটিভ যে বলা যেতে পারে, আমরা যদি এর একটা টেন্টেটিভ মান্থ বলি, তাহলে সেটা কিন্তু অবশ্যই জুন এবং জুলাই, ঠিক আছে, এর মধ্যে হতে পারে, দেখা যাচ্ছে। আমি ভেবেছিলাম পেছোবে, বাট না, পেছনোর কিন্তু কোনোরকম কোনো মানে নির্দিষ্টতা নেই, জাস্ট জুন জুলাই মাসেই কিন্তু যেটুকু বোঝা যাচ্ছে তোমাদের পরীক্ষাটা হবে, ঠিক আছে। তো তোমরা জুন জুলাই মাসকে টার্গেট করে পড়াশোনা করো, ঠিক আছে। তো তোমাদের সামনে ফুড সাপ্লাই রয়েছে, যারা যারা আমাদের অনলাইন ব্যাচে রয়েছো, আমি তাদের পরিপ্রেক্ষিতে বলি, যারা যারা অনলাইন ব্যাচে রয়েছো, তারা তো এখন আমি ফুড সাপ্লাই রিভিশন ক্লাস করাচ্ছি, রিভিশন ক্লাসটা শেষ হলেই আমরা কিন্তু তোমাদের পিএসসি ক্লার্কশিপ রিলেটেড জেনারেল স্টাডিজে সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস উইথ রেকর্ডেড আপলোড মানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। এরপর থেকে আমরা পিএসসি ক্লার্কশিপের আসার আগেও কিন্তু অবশ্যই রিভিশন ক্লাস করাবো এবং তার সাথে ইংলিশটাকে আরও বেশি করে ভালো করে করাবো। তো যারা যারা আমাদের একাডেমির ক্লাসগুলোতে যুক্ত হতে চাও, অবশ্যই আমাদের দেখো হোয়াটসঅ্যাপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করে যুক্ত হতে পারো, ঠিক আছে। সমস্ত ফিস টিস তোমাকে বলে দেওয়া হবে। তো যাই হোক, এক্সামের টেন্টেটিভ, এবং এটা কিন্তু তোমাদের কী বলো দেখি, আগস্টেও যেতে পারে, আবার সেপ্টেম্বরেও যেতে পারে, ঠিক আছে, বাট ডিসেম্বর যাবে না, আমি একবার দৃঢ়তার সাথে বলছি ডিসেম্বর যাবে না, ঠিক আছে। এবার অনেক ক্যান্ডিডেট আমাকে এই কথাটা বলে যে স্যার ভ্যাকেন্সি কত হবে, কারণ অফিসিয়াল তো কোনো আপডেট দেয়নি। এবার আমি একটা কথা বলে রাখি, তোমরা 2019 গিয়ে আমার ভিডিওগুলো দেখবে, কত ভিডিও, কত ইংলিশ ক্লাস, কত বাংলা ক্লাস, কত ডেসক্রিপটিভ ক্লাস করিয়েছি, তার জন্য সেপারেট প্লেলিস্ট আছে, গিয়ে দেখবে প্রায় 100 কাছাকাছি আমি ভিডিও করেছি, ঠিক আছে। সেই ভিডিওগুলো তোমরা দেখবে, তোমাদের মেন্সের সময় তো ডেফিনেটলি আমি সেগুলো দিয়ে তোমাদেরকে হেল্প করব, কিন্তু তোমরা দেখতে পারবে আমি সেই সময় যে সমস্ত ভ্যাকেন্সি ইনফরমেশানগুলো দিয়েছি বা যা ইনফরমেশান দিয়েছি তা শুনে মিলে দিয়েছি, নিজের মন গড়া কথা বলিনি। তো তোমরা দেখো ভ্যাকেন্সি তোমাদের কত থাকতে পারে। দেখো অনেকজনের অনেক মন্তব্য, কেউ বলেছে 3300, কেউ বলেছে 5000, আনন্দবাজার পত্রিকা, বর্তমান পত্রিকা, বিভিন্ন পত্রিকা বিভিন্ন রকমের তথ্য দিয়েছে, ঠিক আছে। তো আমি একটা কথা বলি, যে যেটুকু আমি খবর পেয়েছি, এতে রাগারাগির কিছু নেই, যেটুকু আমি খবর পেয়েছি, তোমাদের ভ্যাকেন্সি কিন্তু মোটামুটি 4000 প্লাস থাকতে পারে, ঠিক আছে, 4000 প্লাস। 5500 যে কনসেপ্টটা বর্তমান পত্রিকা বলেছে, আমি বলছি না সেটা ভিত্তিহীন, বাট সেরকম কোনো ইনফরমেশান বা তথ্য আমি কিন্তু পাইনি, ঠিক আছে। তো তাহলে এর আগের বার কত ছিল, এর আগের বার প্রায় মোটামুটি যদি আমি একটা মানে ই করি, এর প্রায় দ্বিগুণ ছিল, মানে আমি কাছাকাছি ধরছি, টেন্টেটিভ মানে ফ্রিকশনাল, তো মোটামুটি দ্বিগুণ ছিল। তো সেই রেসপেক্টে ভ্যাকেন্সি কিন্তু আগের থেকে কমেছে, ঠিক আছে, ভ্যাকেন্সি কিন্তু আগে থেকে কমেছে। তো ফলে এর মধ্যে সবচেয়ে বেশি কোনটা রয়েছে, এর মধ্যে কিন্তু সবচেয়ে রিজিওনালটাই রয়েছে সবচেয়ে বেশি। আমি বলছি আমার যেটুকু মানে অনুমান, এর আগের বার যেভাবে তোমাদের ডিরেক্টরিয়েট আর সেক্রেটারিয়েট ক্লিয়ার হলো, রিজিওনাল কিন্তু এবছর বেশি রয়েছে। তোমরা যদি 2019 আগের এক্সামটা ভালো করে দেখো, আমি দেখে বলছি, সেই সময় কিন্তু রিজিওনাল সবচেয়ে বেশি ছিল, আর 2019 ডিরেক্টরিয়েট এবং রিজিওনাল যেভাবে তোমাদের বলা যেতে পারে মানে ফিল আপ হয়েছে, সেই
পরিপ্রেক্ষিতে এবছর কিন্তু রিজিওনাল বেশি থাকার কথা, ঠিক আছে? আর অনেক আমি রিজিওনাল পোস্ট বা অনেক ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলেছি যারা রিজিওনাল পেয়ে চাকরিটা ছেড়ে দিয়েছে। তার কারণ তারা হয়তো কেউ অন্য কোনো চাকরিতে ব্যস্ত বা কেউ অন্য কোনো কিছু করবে, চাকরিটা তার হয়েছে। আমার এরকম কিন্তু প্রচুর ক্যান্ডিডেটের সাথে কথা হয়েছে যারা অন্যান্য অনেক পোস্টে চলে গেছে, এটা কিন্তু সংখ্যাটা বেশি। তো ফলে রিজিওনাল কিন্তু এখনও অনেক পরিমাণে ফাঁকা রয়েছে, এবং রিজিওনালের ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের এই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাটা 2024 নেবে, ঠিক আছে? এবার দেখো, আমি যদি তোমাকে বলি যে তোমাদের টার্গেট কত থাকবে, যারা যারা পড়াশোনা করছো টার্গেট কত থাকবে, টার্গেট কত করে তোমরা পড়াশোনা করবে, আমি তোমাকে বলতে হবে স্পেসিফিক টার্গেট হয় না, প্রিলিমিনারিকে তোমরা এখন টার্গেট করো। তার কারণ প্রিলিমিনারি পাস করলে তো তোমরা মেন আসবে। আমাদের যে ব্যাচ সেখানে আমরা প্রিলিমেনকে একসাথে পড়াচ্ছি, ঠিক আছে? ডেসক্রিপটিভ প্রিলিমেনকে একসাথে পড়াচ্ছি। এবার প্রিলির যে প্রিপারেশন সেটা কিন্তু তোমাদের WBCS এর সমতুল্য জেনারেল স্টাডিজ বা GKটাকে রাখতে হবে। তার কারণ কেন বলছি, তার কারণ দিনকে দিন কোশ্চেন স্ট্যান্ড বাড়ছে, ভবিষ্যতে যে কোশ্চেন স্ট্যান্ডার্ড আরও বাড়বে না সেটা কিন্তু বলা যাবে না, ঠিক আছে? আর যদি আমরা বলি এর আগের বারের ক্যান্ডিডেটের থেকে এইবারের ক্যান্ডিডেট প্রায় ডবল হয়েছে, ডবল ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে, ফলে প্রতিযোগিতা কিন্তু ট্রিমেন্ডাস, ঠিক আছে? ট্রিমেন্ডাস। তো ফলে সেই রেসপেক্টে আর একটু করাপশানে আধ পাঁচ করাপশান তো রয়েছেই, তো সেগুলো আমাদের মেনে নিতে হবে। এবং সেগুলো মেনে নিয়ে আমি বলছি যে ভালো করে যদি কেউ এখন থেকেই যার যে ধরো APSC ক্লার্কশিপটাকে চায়, তাকে এখন থেকেই ঠিকঠাক করে পড়াশোনা করতে হবে। আর যদি তোমরা আমাদের ফ্রি কোয়েশ্চেন্স PDF ক্লাস যদি আমাদের পেতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এবং তার সাথে আমি সবসময় লাইভ ক্লাস করাই না, আমি টেলিগ্রামটাতে তোমাদের সবসময় অ্যাক্সেসেবল। আমাদের যে টেলিগ্রাম রয়েছে সেই টেলিগ্রামে তোমরা সার্চ করতে পারো, কী বলো দেখি, টিউব সায়েন্স লার্নিং। দুটো আমাদের রয়েছে, একটা হচ্ছে টিউব সায়েন্স লার্নিং মক টেস্ট আর টিউব সায়েন্স লার্নিং একাডেমি নর্মাল যেটা, সেইখানে গিয়ে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিলাম, আর যদি কেউ ডেসক্রিপশানে না করো তাহলে দেখো যে হোয়াটসঅ্যাপ আছে না, সেই হোয়াটসঅ্যাপে তোমরা হাই লিখে পাঠাবে, সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ তোমাকে আমাদের সমস্ত যে সমস্ত জায়গায় প্ল্যাটফর্মগুলো আছে সমস্ত কিছু লিঙ্ক তোমাদের প্রোভাইড করে দেবে। তোমরা সব জায়গায় আমাদের সাবস্ক্রাইব এবং অবশ্যই ফলো করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে থাকবে। আমি সেখানে যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কী বলো দেখি, তোমাদের পরীক্ষা সাপেক্ষে। আর একটা কথা বলে রাখি যে আমি কোশ্চেন সিরিজ যে তোমাদের সলভের ক্লাসগুলো সেগুলো কিন্তু আমি দেই না। তার কারণ কেন, তার কারণ আমি 15টা প্রশ্ন মিলে আলোচনা করি তাই 20-25 মিনিট চলে যাবে। 20-25 মিনিটে মাত্র 15টা প্রশ্ন তুমি সম্পর্কে জানলে, এটা আমার প্রফিটের থেকে আমার মনে হয় তোমার লস। তো সেই পরিপ্রেক্ষিতে টেলিগ্রামে যুক্ত হও, আমি ফুড সাপ্লাইয়ের পরিপ্রেক্ষিতে প্রচুর প্রশ্নগুলো দিচ্ছি ডেলি, তোমরাও দেখো কাজে দেবে। আর যারা যারা রয়েছো ইসে পেড ব্যাচে, তাদের তো রিভিশন ক্লাস হচ্ছে, তোমরা রিভিশন করে নিতে পারবে। তো যাই হোক, এই ছিল তোমার হচ্ছে এক্সামের টেন্টেটিভ কনসেপ্ট, ভ্যাকেন্সি টার্গেট প্রিলি করো, WBCS লেভেলের GK পড়তে হবে। GK যদি কনসেপ্ট না থাকে কিন্তু মুশকিল আছে। এর আগের বারের কাট অফ ছিল মোটামুটি জেনারেলের 67+, তো ঠিক আছে, এবার আমি আশা করছি 70-75 মধ্যে প্রশ্ন থাকবে, মানে কাট অফ থাকবে, যদি এর আগের বারের মতনই থাকে। কারণ কোশ্চেন আর যদি একটু ডিফিকাল্টও করে, কারণ দ্বিগুণ সংখ্যায় ক্যান্ডিডেট বেড়েছে, তো সেই পরিপ্রেক্ষিতে এটা বলা, ঠিক আছে? তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটার উদ্দেশ্য, এবং আশা করছি সমস্ত রকমের কনসেপ্ট তোমাদেরকে নিয়ে আলোচনা করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। এবং তোমরা আমাদের পিএসসি ক্লার্কশিপের ফ্রি ক্লাসগুলো আমাদের টিউব সায়েন্স লার্নিং একাডেমির এই অফিসিয়াল চ্যানেলটাতেই পাবে, তোমরা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করো, টেলিগ্রামে যুক্ত হয়ে থেকো। ধন্যবাদ।